আসসালামু আলাইকুম, রাইহানাস ট্রাভেল ব্লগে স্বাগতম। তো আমাদের আজকে এই পর্বে থাকছে লাওস থেকে ভিয়েতনাম। তো আমরা লাওস থেকে ভিয়েতনাম যাব। তো হাজব্যান্ডকে বিদায় দিয়ে আমরা চলে গেলাম লাওসের বাস স্টপে, যেখানে আমাদের হ্যানয় বাস দাঁড়িয়ে আছে। এই ছিল আমাদের হ্যানয় বাস। তো এই বাস দিয়ে আমরা সন্ধ্যা 6টায় যাব হ্যানয়। হ্যানয় থেকে আমরা সিটি ট্যুর করব। তো হ্যানয়তে যাওয়ার সময় আমরা ইমিগ্রেশন করব, সিম কিনব, যা যা করব আমি এই ট্যুরে সব কিছু দেখিয়ে দেব, আর আমাদের কোথায় কি খরচ হয়েছে আমি সেটাও বলে দেব, আর ইমিগ্রেশনটা কীরকম হয় তো আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আমার সঙ্গে থাকুন। এই ছিল আমাদের ভিয়েতনামের বাস টিকেট। তো আমি আর আমার মেয়ে যেহেতু যাচ্ছি, তো একা একা আমাদের ট্রাভেল। এটা হচ্ছে আমাদের বাসের ভেতর। ওকে ওকে, ভিয়েতনাম, ইয়া ভিয়েতনাম। আমাদের স্লিপার সিটে আমাদের ব্যাগগুলো রেখে আমি চার্জার পয়েন্ট খুঁজতে লাগলাম। তো মোবাইলটা চার্জে লাগিয়ে আমি পুরো বাসটা দেখছিলাম। এটা হচ্ছে আমাদের রুম, বাসের স্লিপার রুম। তো সবাই সবার সিটে বসে রয়েছে, আর এটা ছিল আমাদের স্লিপার সিট দুজনের, আর হাজব্যান্ডেরটা ওই পাশে ছিল ফাঁকা। তো এটা হয়তো তারা পরে ভাড়া দিয়ে দিবে। বাস ছাড়তে আরও কিছুটা সময় বাকি আছে বলে আমি বাস থেকে নেমে কিছু চিপস, কিছু জুস আর কিছু ফ্রুটস কিনে নিলাম, যেন আমরা রাতে কিছু খেতে পারি। আর তারা বাস থেকে পানির বোতল আমাদেরকে ফ্রি দিয়েছে, এটা সবার জন্যই, যে যতগুলো চাইবে তাকে ততগুলি বোতল দেওয়া হবে। তো 6:05 হয়ে গেছে, তারা বাস ছেড়ে দিয়েছে। তো আমরা এখন একটু ঘুমিয়ে পড়ব, সকালে কথা হবে ইমিগ্রেশন পয়েন্টে গিয়ে। 5 hours later. সকাল হয়ে গেছে, আমাদেরকে লাওসের চেক পয়েন্টে এখানে নিয়ে এসে বসিয়ে রেখেছে, এখনো ইমিগ্রেশন খুলেনি, আমরা ওয়েট করছি। তো 6:30 দিকে ওরা ইমিগ্রেশন খুলেছে। তো আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে প্রায় 1 মাইলের মতন রাস্তা হাঁটতে হয় লাওসের চেক পয়েন্ট থেকে এই ভিয়েতনামের চেক পয়েন্টে আসতে। তো এখানে আমরা এসে ইমিগ্রেশন করেছি। এটা হচ্ছে ভিয়েতনামের ইমিগ্রেশন, এদিক দিয়ে ঢুকতে হবে, তো লাওসে আমরা যখন ইমিগ্রেশন করেছি ওখানে তেমন কিছু জিজ্ঞাসা করেনি, শুধু পাসপোর্ট, ভিসা এগুলো চেক করেছে, আমাদের হোটেলটাও চেক করেছে। আর ভিয়েতনামে এখানে যখন আমরা এসেছি তখন ওরা আমার মেয়ের $2 করে নিয়েছে, তো $4 নিয়েছে, আর কিছু জিজ্ঞাসা করেনি। তবে একটু মজা করেছে যে মেয়ের আমার প্রায় 15 দিন আর আমার 7 দিনের কেন দিয়েছে। তো যাই হোক, আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে এসে এই পাশটায় এসে দাঁড়িয়েছি, তার কারণ তারা বাস চেক করছে আর হচ্ছে আমাদের লাগেজগুলো চেকিং করছিল। সমস্ত চেকিং শেষ করে, ইমিগ্রেশন শেষ করে ভিয়েতনামের হ্যানয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল, মিনিমাম 1 ঘন্টা যাবৎ যখন আমাদের এই রাস্তার হাল এমন ছিল, আমি তো খুব ভয়ে অস্থির হয়ে গিয়েছি। এটা একটা ওয়ান ওয়ে রোড ছিল, কোনো আরেকটা যে বাস আসলে আমাদের একটা মানে ক্রসিং করতে পারবো এমন কোনো রাস্তা নেই, কারণ একদমই খাদ, নিচে শুধু পাহাড়ের খাদ, আর কিচ্ছু দেখা যায়নি। আমি চেষ্টা করেছি এই ভিডিওতে এটা তুলে ধরার জন্য, কারণ রাস্তাঘাটের অবস্থা খুবই খুবই খারাপ ছিল, আর আমি তো মারাত্মক লেভেলের ভয় পেয়েছিলাম। এটা আমি যখন পোখরাতেও গিয়েছিলাম নেপালের, আপনার সেখানেও কিন্তু এইরকম রাস্তাই পাওয়া গিয়েছিল ওয়ান ওয়ে, আর এমন খাদ ছিল মানে আপনি যদি একটু উঁকি দেন, উঁকি দিলে কিন্তু এটা খুবই ভয় পেয়ে যাবেন। তো আমার পোখরা যাওয়ার এক্সপিরিয়েন্স আর এই ভিয়েতনামের এই রাস্তার এক্সপিরিয়েন্স কিন্তু সেম টু সেম।
তো এইবার বলি আমাদের কেন আমি আর আমার মেয়ে একা একা যাচ্ছি আর হাজবেন্ড কোথায় গিয়েছে। তো আমরা আসলে ভিয়েতনামের ভিসাটা নেওয়ার সময় একটা ভুল করেছি, জাস্ট এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। তো আমরা তো আসলে জানি না, তো আমার হাজবেন্ড অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে করেছে আর আমি আর আমার মেয়েটা ই ভিসা নিয়েছি। তো যার কারণে ই ভিসা হলে শুধু প্লেন আর ল্যান্ড দিয়ে যেতে পারবেন, ঠিক আছে? আর হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিলে আপনি ল্যান্ড দিয়ে যেতে পারবেন না, কিন্তু আপনি বাই এয়ারে যেতে পারবেন। এইটা হচ্ছে রেস্ট্রিকশন, যার কারণে আমরা তো আসলে বুঝতে পারিনি। আমাদের টিকিট কিন্তু ভিয়েতনামের জন্য আমার আর আমার হাজবেন্ড আর আমার মেয়ের তিনজনেরই কিন্তু কেটেছি। যখন আমরা রওনা দিব তখন আমাদের যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভিসাটা করে দিয়েছে উনি আমাদেরকে ফোন করে বলছিল যে ভাই আপনি কিন্তু বাইল্যান্ডে যেতে পারবেন না, আপনি বাইল্যান্ডে কেন যাবেন, আপনার তো বাইল্যান্ডের অপশন নেই। তো সেক্ষেত্রে আমরা কি করব, ওই মুহূর্তে আমাদের কিন্তু লাওসে থেকে আসার মানে সময় হয়ে গিয়েছে, একদম পিক আপ করার জন্য আমাদের মাইক্রোবাসও কিন্তু চলে এসেছিল। তো ওই মুহূর্তে ওকে আমরা ওখানে রেখে আমাদের ভিয়েতনামের জন্য রওনা করতে হয়েছে, আর হচ্ছে ও পরে ইনস্ট্যান্ট টিকিট কেটে ওই বাই এয়ারে ভিয়েতনাম চলে গিয়েছিল। তো গিয়ে ওখানে ওয়েট করছিল সারা দিন সারা রাত বাস ট্রাভেল করে। তো যাচ্ছিলাম, ই ছিল আমাদের আলাদা হয়ে যাওয়ার মূল ঘটনা। তো যাই হোক, আমরা এখন শহরের ভেতরে কিন্তু ঢুকে গেছি কিছুক্ষণ আগেই। তো শহরে ঢুকার পরেই এই শহরের আবহাওয়া কিন্তু অনেক সুন্দর ছিল, শুধু ওই গ্রামের ওই রাস্তাটুকুই কিন্তু খুবই খারাপ ছিল আর কি। তো আমরা এখন শহরের দিকে যাচ্ছি, দেখি আমরা হয়তো এখন মিনিমাম 3টা বাজে, তো সন্ধ্যা 6টার মধ্যে হয়তো পৌঁছে যাব। তো সন্ধ্যা 6টায় যাওয়ার পরে আবার কথা হবে। যেতে যেতে ভিয়েতনামের বিষয়ে কিছু জানাতে চাই। ভিয়েতনাম একটি সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র, এটি ইন্দো চীনের একটি রাষ্ট্র। ভিয়েতনামের উত্তরে কিন্তু গণচীন রয়েছে, আর পশ্চিমে রয়েছে লাওস আর কম্বোডিয়া, দক্ষিণে আর পূর্ব দিকে রয়েছে দক্ষিণ চীন সাগর অবস্থিত। আর হ্যানয় হচ্ছে ভিয়েতনামের রাজধানী, আর হোচিমিন সিটি বৃহত্তম শহর। ভিয়েতনাম একটি কৃষিভিত্তিক সমাজ হিসেবে গড়ে উঠেছে, যেটা এখনও এখানকার অধিকাংশ লোক গ্রামেই কিন্তু বাস করে। 2003 সালে হিসাব অনুযায়ী শহরের 26% লোকের বাস আছে এই শহরে। তবে শহরমুখী জনসংখ্যার পরিমাণ ক্রমেই বাড়ছে, ফলে হোচিমিন সিটি, হ্যানয় এবং অন্যান্য এলাকার জনসংখ্যা কিন্তু দ্রুতই বৃদ্ধি পাচ্ছে। তো সেই অনুযায়ী ভিয়েতনামের 58টি প্রদেশ এবং 5টি মিউনিসিপ্যালিটি শহর নিয়ে এটি গঠিত। মিউনিসিপ্যালিটিগুলো হলো কানথাও, হাইফং, থানাং, হ্যানয় এবং হোচিমিন শহর। আর এটি আয়তনের দিক থেকে 331,210 কিলোমিটার, আর এটি জনসংখ্যার 2019 আদমশুমারিতে পাওয়া গেছে 9,62,08,984। আর এই দেশের গাড়ি কিন্তু চালায় ডান দিক থেকে। তো খুবই ইন্টারেস্টিং হলেও এটা খুব ভালো লেগেছে, তাদের ডান দিকে গাড়ি চালানো হয়। তো এই যে আমি যে ভিডিও করছি, তো এটা কিন্তু বাম দিকে ছিল আর ডান দিকে কিন্তু ওনাদের এটা স্টিয়ারিং ছিল, তো যার কারণে আমার ভিডিওতে আসেনি। তো যাই হোক, আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি, এখন হয়তো বিকেলের সানসেটটা আমরা দেখতে পারবো।
এই তো ভিয়েতনামের সানসেট হওয়া শুরু হয়ে গেছে, তো আমরা এখন এটা উপভোগ করছি। ফাইনালি আমরা বাসস্ট্যান্ডে এসে নামলাম, হ্যানয়ের বাসস্ট্যান্ড। তো বাস থেকে আমরা নেমে আমরা এখন একটা ট্যাক্সি ক্যাব দেখব কোথাও খুঁজে পাওয়া যায় কি না। এখন এদিক থেকে বের হতে হলে কোন দিক দিয়ে বের হতে হবে আসলে আমি বুঝতে পারছি না, তাই এক জায়গায় দাঁড়িয়ে আগে লোকেশনটা অবজারভেশন করছি। তো এই সাইডটা দিয়ে শুধু গাড়ি যাচ্ছে, তার মানে এদিক দিয়ে যাত্রী যাওয়া যাবে না। আর ওই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে, তাহলে এখান থেকে সোজা ওই দিক দিয়ে যাচ্ছে অনেক লোকজন। তো আমরা এই শহরে এদিক থেকেই সোজা হাঁটতে থাকবো, হেঁটে আমরা ওই দিক দিয়ে রাস্তা দেখব আসে কি না। তো আমরা এই 6:21 দিকে এসে পৌঁছালাম। তো চলুন আমরা একটু সামনের দিকে এগিয়ে হেঁটে যাই, দেখি কি অবস্থা, রাস্তা পাওয়া যায় কি না। এই যে বাস স্ট্যান্ড, ওই দিকে নামাবে, এদিক থেকে নেমে সোজা এই পাশে লেফট দিকে হেঁটে এক্সিট। এই যে এখান থেকে যে বের হতে হবে একটু কেয়ারফুলি যেতে হবে, আমার কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো আরেকটুর জন্য, আমার চোখে ভেতর যায়নি, জাস্ট ভ্রুর দিকে কেটে গেছে। আমি কোনো রকম আমার ব্লিডিং অফ করিয়ে আমি একটা তাড়াতাড়ি ক্যাব নিয়ে চলে এসেছি। ভিয়েতনামে আমরা এসে এই যে গ্রেপসগুলো কিনলাম, পাপায়া কিনলাম, স্ট্রবেরি কিনলাম, এটা আমরা আরো খেয়ে ফেলেছি, 4 পিস ছিল এখানে, তো একটা রয়েছে আমাদের। আরো কি কি কিনলাম, পেয়ারা কিনলাম, কোক কিনলাম, পানি আমাদের কফি খাওয়ার জন্য, এগুলো দিয়েছে, কেটলি আছে একটা, এটা ছিল আমাদের ভিয়েতনামে রুম, অনেক সুন্দর অনেক সুন্দর। লকারও দিয়েছে, নিচে একটা ব্ল্যাঙ্কেট আছে। আমরা রেস্ট করে তো হোটেলের নিচে নেমেছি, নেমে আমরা কিছু স্ট্রিট ফুড খেয়েছি আর স্ট্রিটে কিছু ছবি তুলেছি। তো পরবর্তীতে আমি এই ভিডিওগুলো আবার দিয়ে দিব নেক্সট ব্লগে, তো সবাই আপনারা ভালো থাকবেন। আর এখানে আমি লাওস থেকে যে আমরা টিকিট কেটেছি সেগুলো আমি দিয়ে দিয়েছি,